সালাম ওয়ালাইকুম রংডং এটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা সাবধান থাকুন বছর শেষে চলছে পুলিশের বড় অভিযান সে বিষয় নিয়ে বিস্তারিত পূর্ব ডিউটি দেখে বিস্তারিত জেনে সতর্ক হবার অনুরোধ থাকলো। সৌদি আরবের চারদিকেই চলছে পুলিশের যৌথ ধরপাকড় অভিযান আর এই অভিযানে প্রতিনিয়ত আটক হচ্ছেন বিভিন্ন কারণে অবৈধভাবে থাকা প্রবাসীরা সৌদি গ্যাজেট পত্রিকার এক খবর থেকে জানা গেছে গত দিনে সৌদি আরব জুড়ে পুলিশের অভিযানে মোট ষোলো হাজার আটশো নিরানব্বই জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে মূলত যেসকল প্রবাসীরা সৌদির আবাসন শ্রম ও সীমান্ত নিরাপত্তা বিধি আইন ভঙ্গ করে অবস্থান করছে তাদেরকে পেলেই আটক করা হচ্ছে জানা গেছে গত চোদ্দই ডিসেম্বর থেকে শুরু করে বিশ ডিসেম্বর এই সাত দিনে সৌদি জুড়ে পরিচালিত অভিযানে প্রবাসীদেরকে আটক করা হয়েছে হয়েছে সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো যে সকল প্রবাসীরা সবচেয়ে বেশি আটক হয়েছেন তাদের মধ্যে রয়েছে ইকামা আইন ভঙ্গকারী শুধুমাত্র সাত দিনে এগারো হাজার তেত্রিশ জন প্রবাসীকে ইকামা আইন ভঙ্গ করার দায়ে আটক করা হয়েছে তাছাড়া শ্রম আইন ভঙ্গ করার অপরাধে দুই জন প্রবাসী এবং সীমান্ত সুরক্ষা বিধি আইন ভঙ্গ করার অপরাধে তিন জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সহায়তা করার অপরাধে মোট এগারো জনকে আটক করা হয়েছে এই এগারো জনকে বড় শাস্তির আওতায় আনবে সৌদি সরকার সৌদি আরবের আইন অনুযায়ী সর্বোচ্চ দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হতে পারে তাছাড়া সৌদি পুলিশের তথ্য থেকে আরও জানা গেছে গত সাত দিনে যে সকল প্রবাসীরা পুলিশের হাতে আটক ছিলেন তাদের মধ্য থেকে নয় হাজার একশো সাতচল্লিশ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এখনও বান্ন হাজার তিনশো জন প্রবাসী আটক রয়েছেন যাদের মধ্যে ছিচল্লিশ হাজার চারশো জন রয়েছে পুরুষ পাঁচ হাজার নয়শো আটত্রিশ জন রয়েছেন নারী এই সকল নারী এবং পুরুষদেরকে পর্যায়ক্রমে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে তাই যে সকল প্রবাসীরা সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করছেন আপনারা সতর্ক থাকুন কারণ বছর শেষে সৌদি পুলিশ অনেক খেপেছে এখন প্রতি সপ্তাহে যে সকল প্রবাসীরা আটক হচ্ছেন আগে এত প্রবাসী কখনোই আটক হয়নি আর এখন যারা সৌদি আরবে পুলিশের হাতে আটক করছেন তাদেরকে আজীবনের জন্য সৌদি প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংঢং ঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে